নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক্সটার্নাল ডিজাস্টার সম্বন্ধে। এক্সটার্নাল ডিজাস্টার, যখন আমরা কোনো হসপিটাল কিংবা ওয়ারহাউসে কাজ করে থাকি, তখন এক্সটার্নাল ডিজাস্টার হিসাবে আমরা কোড ইউলোকে ইউজ করে থাকি। তার কারণ কিছু কোডের মাধ্যমে আমরা সাধারণ পাবলিকের থেকে লুকিয়ে আমরা তাড়াতাড়ি কাজ করবার জন্য এই কোড ইউজ করে থাকি। যেমন কোড রেড, কোড ইয়েলো, কোড ব্লু, কোড ভায়োলেট, কোড ব্রাউন, এটসেট্রা এটসেট্রা। তো এরকমই একটা কোড হলো কোড ইয়েলো। তো আজকে আমরা কোড ইয়েলো কীভাবে হয় এবং ওর মক ড্রিল সম্পর্কে আমরা জানবো। আসুন ভিডিওটি দেখি। ভিডিওটি দেখবার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাম্বুলেন্স ঢোকার সাথে সাথে পেশেন্টগুলিকে চেক করার পর প্রায়োরিটি বেসিসে তাদের ট্যাগ কার্ড লাগানো হয় এবং তারপর আস্তে আস্তে এমার্জেন্সি দিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসারত পেশেন্টগুলিকে প্রায়োরিটি বেসিসে যাদের আইসিইউতে ভর্তি করতে হবে তাদের আস্তে আস্তে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং যাদের ফার্স্ট এড করে ছেড়ে দেওয়ার যোগ্য যারা তাদের ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়। হসপিটাল সংলগ্ন কোনো এমার্জেন্সি ঘটনা ঘটলে, কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটলে, তো হসপিটালগুলি এইভাবে এমার্জেন্সি সুবিধা দিয়ে থাকে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।